গরমকালে এই প্রচণ্ড রৌদ্র ও তাপের থেকে নিজের ত্বককে বাঁচাতে অবশ্যই এই ফেস প্যাকটি ব্যবহার করো, আর তার জন্য আমার ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো। উফ, কি গরম! এই সবেমাত্র বাইরে থেকে আসলাম, এত গরম, উফ আর পারা যাচ্ছে না। আমার স্কিনটা দেখো জাস্ট ট্যান পড়ে গেছে, দেখো নাক টাক দিয়ে স্কিনটা এই রোদে পুড়ে একদম কালো হয়ে গেছে আর ট্যান পড়ে গেছে। কি করা যায় বলো তো, কিছু তো একটা করতেই হবে। বন্ধুরা, আমি যখন বিউটিশিয়ানে কোর্স করেছিলাম তো আমার কিছু হোম ফেসিয়াল প্যাক বাড়িতে তৈরি করার জন্য আমি লিখে রেখেছিলাম, তো সেটাই আজকে অ্যাপ্লাই করবো তোমাদের সাথে। তো চলো দেখি বাড়িতে সব কিছু আছে কি না। তো চলো বন্ধুরা, আমি চলে এসেছি আলমারি খুলে দেখি আমি আজকে জিনিসগুলো সব পাই কি না। তো আমার লাগছে কফি, হ্যাঁ একটা পাউচ আমার কফি বেঁচেই ছিল বাড়িতে, আর লাগছে মধু, মধু তো সবসময় থাকে, রান্নার কাজের জন্য আমার বেসনও বাড়িতে আনা থাকে। তো সব কিছু রেডি হয়ে গেছে, আর একটা জিনিস লাগবে সেটা হলো লেবু। তো দেখি, হ্যাঁ ফলের মধ্যে এক পিস লেবুও ছিল। তো চলো সব রেডি। তো বন্ধুরা চলো, আজকে আমার সব জিনিস তৈরি হয়ে গেছে কফি ফেসিয়াল বানানোর জন্য, তো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো কফি ফেসিয়াল একদম হোমমেড, বাড়িতে বাড়িতেই সব জিনিস, যেমন আমার কোনো প্রিপারেশনই ছিল না, জাস্ট বাড়িতেই ছিল সব কিছু। তো আমি এখন তৈরি করে ফেলবো কফি ফেসিয়াল, তো দেখতে থাকো এবং আমার সাথে থাকো। আর চলো, এইরকম একটা বাটি আর চামচও প্রয়োজন। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো এই ফেস প্যাকটা তৈরি করতে কী কী লাগছে। দেখো, এখানে নিয়েছি নেসকফির একটা পাউচ, আর এখানে রয়েছে ছোলার ডালের বেসন, সেটা যে কোনো ডালেরই হতে পারে, আর রয়েছে মধু, আর এখানে রয়েছে একটা লেবু। তো জাস্ট এই চারটি উপকরণেই আমরা এখন একটা ফেসিয়াল প্যাক তৈরি করে ফেলবো, এবং পরে প্যাকটা তৈরি হয়ে গেলে আমি এটার দ্বারা ফেসিয়ালও করে ফেলবো। তো বন্ধুরা, আমার এই নারকেল তেলটাও লাগবে, প্রত্যেকের বাড়িতে মাথায় দেওয়ার জন্য অনেকের বাড়িতে নারকেল তেল থাকে, তো এটা আমার ব্যবহারটা আমি পরে দেখাচ্ছি। ফেস প্যাকটি তো প্রথমে আমি একটা এই চীনামাটির নিয়ে নিয়েছি, বাটি নিয়ে নিয়েছি, আর একটা চামচ নিয়ে নিয়েছি। তো দেখো, এক চামচ মতো আমি কফি পাউডার নিয়ে নেব, এক চামচ মতো আমি কফি পাউডার নিয়ে নিয়েছি, পাঁচ চামচ বেসন। তো দেখো, বেসন আর কফিটা ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ দানা দানা থাকলে প্যাকটা ভালো হবে না। তো ভালো করে যেন মিক্সড হয়, তো কিছুক্ষণ আমি এভাবে মিশিয়ে নিলাম চামচ দিয়ে। দেখো, আমি এই কৌটার থেকে মধু নিয়ে নিয়েছি, এক চামচ করে মধু নেব। এই ফেস প্যাকে মধুটা ভীষণ উপকারী, কারণ মধুটা আমাদের ময়েশ্চারাইজারের কাজ, তো আমরা মধু নিয়ে এর সাথে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এই লেবুটাকে দুই টুকরো করে নিয়েছি, তার এর অর্ধেক লেবু আমি এখানে দিয়ে দেব চিপে। লেবু আমাদের স্কিন পরিষ্কারের জন্য ভীষণ উপকারী, তবে লেবুটা তোমরা কেউ ডিরেক্ট মেখো না, কারণ লেবু সবার স্কিনে সহ্য হয় না, কারো স্কিনের চামড়া নরম থাকায় লেবু পুড়ে যায়। তো লেবু তোমরা এভাবে প্যাকেজ মাধ্যমে ব্যবহার করে দেখতে পারো। তো দেখো বন্ধুরা, আমি এই লেবুটা চিপে নিয়েছি, কোনো লেবু যদি রস না থাকে তাহলে পুরোটা দিয়ে দিবে, কারণ এক চামচ রসের মতো লাগবে, আর তাও যদি কারো ড্রাই হয়ে যায় তো একটু গরম জল তোমরা এই প্যাকের মধ্যে ব্যবহার করতে পারো। তো লেবুর এই খোসাটা আমি রেখে দেবো, কারণ এই খোসাটা পরে ব্যবহার লাগবে, তোমাদের দেখাচ্ছি। চলো প্যাকটা একটু ভালো করে পেস্ট করে নিই। এবার তোমরা এটা কিভাবে লাগাবো সেটা তোমাদের দেখাবো, তো দেখতে থাকো আমি এটা কিভাবে ব্যবহার করছি। তো বন্ধুরা, আমি আমার চুলগুলোকে প্রথমে দেখো ক্লিপের সাহায্যে সেটা নিয়েছি, আর তোমরা বাড়িতে যে ফেস ওয়াশই ব্যবহার করো সেটাতে প্রথমে মুখটা ক্লিন করে নেবে। আমি অরিফ্লেমের ফেস ওয়াশ ইউজ করি, তাই আমি এটাতে মুখটা ক্লিন করে আসছি। তো দেখো, আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ বাইরের যত নোংরা ছিল সব মুখে লেগেছিলো, ওগুলো মোটামুটি উঠে গেছে। এবার আমি এই নারকেল তেল দিয়ে, শুধুমাত্র নারকেল তেল দিয়ে মুখটা একটু মাসাজ করে নেবো। তো দেখো, আমি নারকেল তেলটা গরমের দিনে লিকুইডই হয়ে থাকে, এটাকে হাতে লাগিয়ে নিয়ে আমি মুখে একটু মাসাজ করে নিব। তোমরা প্রত্যেকেই জানো যে কোনো ফেসিয়ালের আগে ফেসিয়াল প্যাক যেটা ব্যবহার করে, তো সেই প্যাকটা দেওয়ার আগে মুখটা একটু মাসাজ করে নেয়। তো আমরা এখানে কোনো ক্রিম ইউজ করছি না, আমরা জাস্ট হার্বাল পদ্ধতিতে করছি। তো এইভাবে তোমরা স্কিনটা মাসাজ করবে। দেখো, আমরা অনেকেই বয়সের আগে আমাদের স্কিনটা অনেকেরই ঝুলে যায় বা ট্যান পড়ে যায়, যার জন্য এভাবে যদি তোমরা নারকল তেল দিয়ে বাড়িতে মাসাজ করতে পারো তাহলে স্কিন কিন্তু তোমাদের অনেকটা টাটা থাকবে। তো এইভাবে তোমরা 5 মিনিট মাসাজ করে নেবে। তো দেখো, আমার 5 মিনিট মাসাজ করা হয়ে গেছে, তো আমি এই প্যাকটাকে দেখো কাদা কাদা করে গুলে নিয়েছি, এটা এখন লাগিয়ে দেবো, প্যাকটাকে লাগিয়ে নিচ্ছি।
যেহেতু গরমকালে খুব ড্রাই ওয়েদার, সেহেতু একটু প্যাকটা যদি একটু লুজ করে বানানো যায় তাহলে স্কিনে গিয়ে সেটা বসে যাবে। তো দেখো আমি গলায়ও লাগিয়ে নিচ্ছি, যেহেতু গরম থেকে আসলে গলায় ভাঁজগুলোতে কালো কালো দাগ পড়ে যায়। তোমরা এটা হাতে পায়ে সব জায়গায় ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ দেখো বাইরে বেরোলে এগুলো অংশ বেরিয়েই থাকে, তো এগুলোতেও একটা কালচে দাগ চলে আসে। তো তোমাদের যদি ফেস প্যাকটি অবশিষ্ট থেকে থাকে তো তোমরা এইভাবে হাতে লাগিয়ে দিতে পারো। তো বন্ধুরা আমার ফেস প্যাকটি তৈরি হয়ে লাগানো হয়ে গেছে, তো তোমাদের কাছে আমি এটা শুকিয়ে নিয়ে পরে আসছি। তো আমি যে লেবুর খোসাটা রেখে দিয়েছি এটা দিয়ে আমি এটার ওপরে আবার একটু করে ডোলে নেব, তাতে খুব ক্লিন হবে ত্বকটা। যে জায়গাগুলো আমার ট্যান পড়েছে, আমার নাকের সাইড দিয়ে ট্যান পড়েছে, এই জায়গাগুলো যদি আমি এভাবে লেবু দিয়ে একটু প্যাকটার উপরে ঘষতে থাকি, হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো আমি ফেস প্যাকটা উঠিয়ে স্নান করে চলে এসেছি, এখানে কোনো রকম কিছু ব্যবহার করিনি, জাস্ট স্নান করে চলে এসেছি। তো দেখো স্কিনটা কতটা গ্লো করছে। তো বন্ধুরা বাইরের ওয়েদার থেকে যদি তোমরাও নিজেদের সুরক্ষিত রাখতে চাও তো এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারো। তো সকলে ভালো থেকো, আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, অবশ্যই পাশে থেকো।